আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ডক্টর এসআর খান আছি আপনাদের সাথে। আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে সঠিক পদ্ধতিতে কিভাবে পুরুষের লিঙ্গটা আসলে বড় করা সম্ভব। এর সাথে সংক্ষিপ্ত আকারে যোগ করব পুরুষের ন্যায় মহিলাদেরও কি বীর্যপাত হয় কিনা, আর এটা হলে কিভাবে এটা সম্ভব। চলুন আমরা জেনে নিই সঠিক পদ্ধতিতে কি কি আছে আমাদের দেশে লিঙ্গটাকে বড় করার। যদি যাদের গ্রোথ হরমোন, সেক্স হরমোন যাদের কম আছে, তাদেরকে যদি সঠিক মাত্রায় যদি হরমোন রিপ্লেসমেন্ট করে দেওয়া হয় তাহলে কিন্তু এটা লিঙ্গটা কিন্তু বড় করা সম্ভব। এটা খুব সামান্য পরিমাণে সম্ভব হয়। আর যাদের জেনেটিক্যালি যাদের মাইক্রোপেনিস তাদেরকে, তাদের জন্য আসলে প্রচলিত পদ্ধতি হচ্ছে সার্জারি। সাধারণত এটা আমাদের দেশে খুব কম প্র্যাকটিস করা হয়, আর বিশেষ করে থাইল্যান্ড, কোরিয়া, চায়না এই সমস্ত দেশগুলোতে সাধারণত সার্জারিগুলো একটু বেশি প্র্যাকটিস হয়। কিন্তু এটার আসলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আসলে আলোচনা করবো সেটা হচ্ছে এক্সারসাইজের মাধ্যমে আসলে কীভাবে সম্ভব, যার কোনো আসলে পার্শ্ব প্রতিক্রিয়া তেমনটা নাই। এটা আমরা আজকে যে মেথডের কথা বলবো সেটা স্ট্রেচিং মেথড। এটা হচ্ছে আমেরিকান সেক্সোলজিস্ট জন কলিন্স, উনি একটা বই লিখছেন যেটা হচ্ছে বলা হয় এনলার্জমেন্ট অফ পেনিস বাইবেল। এই বইটা আপনারা সবাই গুগলে সার্চ করলে পিডিএফটা পাইবেন, এটা পড়ে নিতে পারেন। এখানে উনি সংক্ষিপ্ত আকারে যে পদ্ধতির কথাগুলো বলছেন তার মধ্যে আমি সংক্ষিপ্ত জাস্ট দু একটা কথা আমি বলবো। সেটা হচ্ছে থিওরিটা হচ্ছে যে স্ট্রেচিং মেথডের মাধ্যমে কীভাবে একটা লিঙ্গটা আসলে বড় হয়। তার আগে আমরা জেনে নেব যে পেনিসের অ্যানাটমিক্যাল কিছু দিক নির্দেশনা। হ্যাঁ, পেনিসটা আসলে যে ইলাস্টিক ধরনের আপনারা জানেন সেটা রাবারের নাই। এখানে যখন রক্ত চলাচলটা বৃদ্ধি পায় পেনিসটা লিঙ্গটা বেশ বড় হয়ে যায়। পেনিসটা আসলে দুই ধরনের পেনিস দেখা যায়, একটা হচ্ছে গ্রোয়ার, একটা শোয়ার। গ্রোয়ার মানে যে ধরনের পেনিস আছে খুবই ছোটো থাকে, নরম স্বাভাবিক অবস্থায় খুবই ছোটো কিন্তু উত্তেজিত হলে কয়েক গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। আর একজনের পেনিস থেকে শোয়ার, নরম অবস্থায় বেশ লম্বা লকলকে দেখায়, উত্তেজিত অবস্থায় তেমন বেশি খুব বেশি একটা বড় না, সামান্য পরিমাণে বড় হয়। কারণ পেনিসে আমরা জানি যে স্পঞ্জিয়াস একটা পেশি বা মাসেল থাকে, রক্ত চলাচল বৃদ্ধি হলে এটা বেশ প্রশস্ত হয়। এই থিওরিটাকে কাজে লাগিয়ে জন কলিন্স, বিজ্ঞানী জন কলিন্স এই মেথডটা আবিষ্কার করেছেন। সেটা হচ্ছে যারা জিম প্র্যাকটিস করেন, যারা জিমের মাধ্যমে যারা বডি বিল্ড আপ করেন, তারা দেখবেন যে জিম শেষে অনেক সময় অনেক জায়গায় স্টিম বাথের একটা ব্যবস্থা থাকে। স্টিম বাথ দিলে পরে শরীরে যেই কোষ বা সেলগুলো থাকে সেইগুলোর ভিতর যে পোর বা ছিদ্র থাকে সেই তার মাধ্যমে বাষ্পটার ভিতরে ঢুকে যায়, কিছু ময়লা বের হয়ে যায়, মাসেলগুলো একটু ফুলে ওঠে, এটা প্রসারিত হয়ে ওঠে। ঠিক একইভাবে আমরা যখন এই লিঙ্গটার যখন ব্যায়াম করবো সেটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা কুসুম গরম একটা মগের মধ্যে পানি নিতে হবে, দুই মিনিট লিঙ্গটাকে ভিজিয়ে রাখতে হবে। এইভাবে দিলে পরে লিঙ্গের ভিতরে যে এই যে পোরগুলো ছিদ্রগুলো আছে এর ভিতরে যে বাষ্পর একটা তাপ বা বাষ্পটা ভিতরে ঢুকে যাবে, গরম হিটের কারণে স্পঞ্জিয়াস মাসেল বা পেশিটা প্রশস্ত হবে। তারপরে বলা হয় যে সুতির কাপড় বা রুমাল নিয়ে লিঙ্গটাকে কিছুক্ষণ বা প্রায় 30 সেকেন্ড মতন ধরে রাখতে হবে। তারপরে একটা ম্যাসেজ অয়েল বা লুপ যে কোনো কিছু নিতে পারেন, ভ্যাজিন নিতে পারেন। আর সবথেকে ভালো বলা হয় যে গ্রেপসিড অয়েলটা বেশ ভালো, এটার পার্শ্ব প্রতিক্রিয়া তেমন নাই। এটা নিয়ে আপনি লিঙ্গটাকে ঠিক স্টেজ মানে স্টেট বরাবর, নিজ বরাবর আর কি, নিজ বরাবর 40 সেকেন্ড পর্যন্ত টেনে, সামান্য টেনে, প্রথম দিকে খুব বেশি টানা যাবে না, খুব সামান্য করে টেনে ধরে রাখতে হবে। ঠিক নিচের দিকে, ডান দিকেও 40 সেকেন্ড, বাম দিকেও 40 সেকেন্ড, ঠিক একইভাবে উপর বরাবরও 40 সেকেন্ড ধরে রাখতে হবে। আর উপরের ডান দিকে 40 সেকেন্ড, উপরের বাম দিকেও 40 সেকেন্ড, এটা ধরে রাখলে পরে আস্তে আস্তে এই জিনিসটা হচ্ছে বড় হবে। তো আমরা যেটা নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এটা যদি আপনি নিয়মিত বলছে যে 2 থেকে 2 মাস মোটামুটি করলে 60 দিন বলা হয়, উনি বইয়ের মাধ্যমে উনি 60 দিনের কথা বলেছেন। তো মোটামুটি যারা 2 মাস প্র্যাকটিস করতে পারবেন আশা করি আপনি 2 থেকে 6 ইঞ্চি পর্যন্ত লিঙ্গটা বড় হতে পারে। এটা বিভিন্ন মানে বডির সাইজ অনুযায়ী এটা হতে পারে, কারণ লিঙ্গের সাইজটা এই জন্য জরুরি যে অনেক নারীরা কমপ্লেন করে থাকে যে তারা যৌন মিলনের সময় আসলে তারা ওইভাবে স্যাটিসফ্যাকশনটা আসলে তারা পায় না, তারা কোনো ফিলিংস পায় না। যাদের আলহামদুলিল্লাহ ভালো আছে তাদের কোনো এটা দরকার না, যারা বড় করতে চান, যারা চিন্তা বিভিন্ন দুশ্চিন্তায় ভোগেন, ওষুধের থেকেও এটা বেশি উপকারী হবে আশা করি। এরপর আমি সংক্ষিপ্ত আকারে যেটা বলবো সেটা আসলে মহিলাদের আসলে বীর্যপাত হয় কি না। জি, এটা আসলে সম্ভব মহিলাদের বীর্যপাত হয় কি, তবে এটার জন্য আপনাকে অনেক বেশি সময় নিতে হবে। ক্লাইটোরিস আর জি স্পটে বেশি বেশি করে স্টিমুলেশন দিতে হবে।
ক্লাইটোরিসটা হচ্ছে একটা নারীর একটা যোনিপথের উপরের দিকে থাকে একটা মটরশুঁটির দানার মতন, এটা অনেক বেশি সেন্সিটিভ, পুরুষের লিঙ্গর থেকেও বেশি সেন্সিটিভ। এই আর এর ঠিক নিচ বরাবর যোনিপথের ভিতরের দিকে প্রসাবের নালীর আশপাশ জুড়ে আর কি, 1 থেকে 1.5 ইঞ্চি, 1 থেকে আধা ইঞ্চি বরাবর ভিতরে আছে জি স্পট, ওটা হট স্পটও বলা হয়। খুবই উত্তেজিতপূর্ণ একটা জায়গা, যৌনমিলনের সময় জায়গাটা ফুলে ওঠে। এটা বিজ্ঞানী, জার্মান বিজ্ঞানী গ্রাফেনবার্গের নাম অনুসারে এই জায়গাটার নাম জি স্পট করা হয়েছে। এই জায়গায় বেশি বেশি স্টিমুলেশন দিলে পরে নারী একসময় প্রসবের বেগ অনুভূত হয়, বারবার স্টিমুলেশন দিলে এই প্রসবের মতন বেগ অনুভূত হয়ে প্রসব করে দেয়, এটাকে আমরা স্কাটিং বা নারীর বীর্যপাত বলা হয়। তবে মজার বিষয়, এটা আসলে নারীর আসলে যে নর্মাল যে প্রসব হয় তার মতন দুর্গন্ধ না, এটা আসলে প্রসব না, অতি আনন্দের ফলে এইটা জিনিসটা আসলে প্রসারিত হয়ে নারী একসময় প্রসবের মতনই পানি বের হয়ে যায়। এটা হলে নারীর শারীরিক মানসিকভাবে অনেক উৎফুল্ল থাকে, যে যৌন ফিলিংসটা বারবার যেটা আসে না সেটা তার চলে আসবে, তার ভিতরে শারীরিক যে কোমর ব্যথা, মাজা ব্যথা ইত্যাদি, যে মেজাজ খিটখিটে, এই সমস্ত নানান যে সমস্যাগুলো নারীর মহিলারা প্রকাশ করে, যৌন মিলনে অনিয়া, এই সমস্ত দিকগুলো আস্তে আস্তে সে থেকে মুক্তি পায়, পুরুষকে আরও বেশি ভালোবাসতে থাকে। সেই জন্য আপনারা সবাই চেষ্টা করবেন যে সহবাসটা দীর্ঘ সময় নিয়ে সহবাসটা করার জন্য চেষ্টা করবেন, যে প্রাকৃতিক যে ন্যাচারাল যে উপায়গুলো আছে, পদ্ধতিগুলো, টেকনিকগুলো আছে, সেটাকে বেশি ফলো করার জন্য। আর যারা একান্তই যারা ওষুধ নিয়ম শৃঙ্খলা মেনেও যদি সমস্যার টাইম বৃদ্ধি করতে পারছেন না, তারা প্রয়োজনে পরীক্ষা নিরীক্ষা করে কিছু ওষুধ খাবেন, খেলে পর আশা করি আস্তে আস্তে এই জিনিসটা ওভারকাম সম্ভব। তবে নিজে নিজে কোনো ওষুধ না খাওয়ার জন্য একান্ত রিকোয়েস্ট, আপনার আশেপাশে অনেক ভালো চিকিৎসক আছেন, তাদেরকেও দেখেই আপনি নিতে পারবেন, তবে খুব সাবধানের সাথে ওষুধগুলো খেতে হবে। সেক্সে কোনো হার্বাল কবিরাজ ইত্যাদি ইত্যাদি অ্যালোপ্যাথি যে বাজারে যে হাট বাজারে যে সমস্ত ওষুধগুলো পাওয়া যায় সেগুলো অবশ্যই খাবেন না, সেগুলো খেলে আপনার উপকারের থেকে অপকারটা বেশি হবে। আর যারা একান্ত কোনো সমস্যায় বেশি ফেস করতেছেন তারা আমার সাথে শেয়ার করতে পারেন, ইনশাল্লাহ আপনার সাথে আপনাকে ভালো পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।